বহু অপেক্ষার অন্তত মুকলি হল পবিতরা অভয়ারণ্য। দেশি বিদেশী পর্যটকর বাবে মুকলি হল এখিঙিয়া গড়ের রৈম্যভূমি। রঙা ফিতা কাটি মুকলি করিলে অভয়ারণ্যখন। বহু প্রতীক্ষার অন্তত সোমবারে মুকলি হল পবিতরা অভয়ারণ্য। এখিঙিয়া গড়ের রৈম্যভূমি পবিতরা অভয়ারণ্যর ফিতা কাটি মুকলি করিলে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর মন্ত্রী পীযূষ হাজরিকায়। তাৎপর্যপূর্ণ বিষয় যে দেশি বিদেশি পর্যটকর বাবে এই বর্ষত ২০খন জীপ সাফারি আর ১৩টাক বিভাগীয় হাতী সাফারি সাজু করে তোলা হয়েছে যদিও জীপ আর হাতী সাফারির বাবে উপযুক্ত নহয় পবিতরার পথ আর পরিবেশ। সেয়ে এক নাটকীয় রূপত পবিতরা অভয়ারণ্যখন মুকলি করাক লৈ বিভ্রান্তিত জীপ সাফারি সন্থায় উজাড়িলে ক্ষোভ। আনহাতে অভয়ারণ্য কর্তৃপক্ষর ব্যর্থতা থাকিবলৈ অভয়ারণ্যখনত সাংবাদিকর প্রবেশ নিষিদ্ধ করাত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। এই ক্ষেত্রত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীও ব্যক্ত করে প্রতিক্রিয়া। আজি আমার পবিতরা পুনৰ মুকলি করা হল আমার টুরিস্ট সকলের কারণে। আর আপনার সকলে জানে যে আজির এই অনুষ্ঠানত আমার ইয়ার স্থানীয় বিধায়ক তথা আমার প্রতীর্থ মন্ত্রী আমার পীযূষ হাজরিকা ডাঙরিয়া উপস্থিত আসে। তেখেতর দুটা বিশেষ আর অন্য কার্যসূচী থাকার কারণে আগধরি তেখেতে গুয়াহাটীলৈকে যাবলগা হল। গতি আমার আজির এই মুকলি অনুষ্ঠানের এই মুকলি করার জড়িয়ে আমার টুরিস্টর এটা আগমন ঘটিব। আর মই আজি রাইজক এই অঞ্চলের রাইজক মই ধন্যবাদ দিছো যে পবিতরা অভয়ারণ্যখন ভালকে রখার কারণে রাইজেও যথেষ্টখানি সহযোগ আগবাইছে। আর আপনাদের প্রেসর সকল প্রত্যেকজন ব্যক্তি প্রেসর তরফের পর আপনাদের যথেষ্ট সহায় সহযোগ আগবাইছে। আর আমি আসলে এখন অভয়ারণ্য ধুনকে রাখবলে হলে আমি সকলে মিলিতভাবে আমি মানে সরকার ফরেস্ট বিভাগ আমার প্রেস আমার সকল রাইজ সকলে মিলি আমি ভালকে আগবাড়ি লাগবে। আর হলে আমার কি হয় তেতিয়া আমার এই যখন আমার পবিতরা অভয়ারণ্য এইখান আমার সুরক্ষিত হব ভালো হব। আর পৃথিবীর বিভিন্ন ঠাইরপর ইয়াতে আমার যখন টুরিস্ট তখন আসব। আর এই সংক্রান্ত আমি যথেষ্টখানি মানে চিন্তা চর্চা করে আছো আমি কেনেকে আমি পবিতরা অভয়ারণ্য আকো বেশি প্রমোট করব তার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করে আছো। পবিতর সম্পূর্ণ মানে হেরি পার্ট ক্ষেত্রে আমার সাংবাদিক একটা বিশেষ ভূমিকা থাকে। আজি দেখবলে পাওয়া গেছে পবিতর যে মূল আপনার মাঙ্গলিক কার্য হয়েছে হাতির ওসর সাংবাদিক যাবলে বাধা দিয়া হয়েছে নাজানো কথাটো মই কৈ দিম। ইয়াৰ ভৱিষ্যতে যাতে এনেকুৱা নহয় এটা হব নালাগে। মাংগলিক কাৰ্যটো যদি আপোনালোক নাথাকে কেনেকে হব থাকিব লাগিব। গতিকে ঠিক আছে আমাৰ পিছত ইয়াৰ পৰৱৰ্তী দিনত যাতে এইটো নহয় মই আমাৰ মণিকা মেমকো কথাটো ক'ম। গতিকে হয়তো কিবা এটা কথা আছিল কিবা কথা থাকিব পাৰে মইতো নাজানো ভিতৰত কি কথা আছে গতিকে সেইটোত আপোনালোকে বেজাৰ নাপাব। এইটো ৰাস্তাটো ঠিক হ'ব আপোনালোকে জানে যে অভয়াৰণ্যৰ ভিতৰত যি ৰাস্তা হয় সেই ৰাস্তাবিলাক পকীকৰণ হ'ব নোৱাৰে আপোনালোকে জানে নিশ্চয় এইটো কথা। আৰু যিখিনি ৰাস্তা এতিয়া নিৰ্মাণ কৰিছে তাক আমি অলপ আৰু ভালকৈ মেৰামতি কৰাৰ চিন্তা কৰিছোঁ কাৰণ মাজতে আপোনালোকে জানে বতৰ খুব বেয়া আছিল চাৰিদিনটো বৰষুণ হৈ আছিল গতিকে অলপমান ৰাস্তা অলপ বেয়া আছিল এতিয়া অলপ ভাল কৰা যাব ৰাস্তাখিনি। কৈছোঁ মই আপোনালোকক এতিয়া নকওঁ মই এটা মিটিঙতে কৈছোঁ বক্তব্য গতিকে আপোনালোকৰ সহযোগ বিচাৰিছোঁ ৰাইজৰ সহযোগ বিচাৰিছোঁ ধন্যবাদ। উল্লেখযোগ্য যে সম্প্রীতি ১০৭টা গড় ৫ শতাধিক বনরিয়াম সহস্রাধিক বন গাহরির উপরও প্রায় ৩৮৫টা প্রজাতির দেশি বিদেশির পরিভ্রমী পক্ষে বিচরণ করে। বিগত বর্ষসমূহতকৈ বহু পলমক পর্যটকর বাবে মুকলি করা পবিতরা অভয়ারণ্য মুকলি অনুষ্ঠানত মায়ঙর পরম্পরাগত রজা তরণীকান্ত সিং বন বিভাগের কেবাগী উচ্চপদস্থ বিষয়া জেলা প্রশাসনের লোকসল আর স্থানীয় লোকসল উপস্থিত থাকে। আমি মুকলি করলো মুখ্য অতিথি হিসাবে চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া আমার লগত উপস্থিত আসে। পবিতরালেক দেশি বিদেশি পর্যটক বহুত আহে
এইবাৰো নিশ্চয়কৈ আহিব বুলি আশা ৰাখিছোঁ। আৰু এইবাৰ আমাৰ কাৰণে আৰু ভাল যে ৰাস্তা পথ সম্পূৰ্ণ ভাল হৈ গ'ল, গুৱাহাটীৰ পৰা অহা দুয়োটা ৰাস্তাই সম্পূৰ্ণকৈ ভাল হৈ গ'ল, গতিকে পৰ্যটকৰ সুবিধা হ'ব, যথেষ্ট পৰ্যটক আহিব বুলি মই আশা ৰাখিছোঁ। অভিনয় কৰাৰ হেঁপাহ আপুনিও পুহি ৰাখিছে নেকি? আপোনাৰ অভিনয় কৰাৰ অভিজ্ঞতা নাই, কোনো কথা নাই, আপোনাৰ বাবে আহিছে সোণালী সুযোগ। 29 ছেপ্টেম্বৰত দিনৰ 9 বজাৰ পৰা নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডৰ চিনেমাৰ বাবে অডিশ্যন হবলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাৰা স্থিত জ্যোতি চিত্ৰবনত। 5 বছৰ বয়সৰ পৰা 17 বছৰ ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্ৰহণ। পঞ্জীয়ন হব বিনামূলীয়া, নিৰ্দিষ্ট ৱেবছাইটত কৰিব পাৰিব আবেদন।